السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبي الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد، نشكر الله سبحانه وتعالى على ما أنعم علينا بالحضور لأداء صلاة الجمعة. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার সালাত আদায় করার জন্য এখানে একত্রিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে আত্তাওয়াদু ফিল ইসলাম, যার বাংলা অর্থ হচ্ছে ইসলামে বিনয় নম্রতা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাওয়াদু অথবা বিনয় নম্রতা ইসলামী মহান চরিত্রের একটি চরিত্র, মুসলমানের মহান গুণাবলীর অন্যতম গুণাবলী হলো মুসলিম হবে বিনয়ী। মুসলমান কি হবে? বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। এ সম্পর্কিত অনেক দিক নির্দেশনা কোরআন এবং হাদিসে এসছে। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে পর্যন্ত বিনয়ী হতে বলেছেন, বিনয়ী স্বভাব বজায় রাখার জন্য বলেছেন, এবং আল্লাহ তাআলা নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান লানফাদু মিন হাওলিক। হে নবী, আল্লাহ তাআলার কতই না করুণা যে আপনি অন্যের সাথে বিনয়ী, নম্র, ভদ্র, নরম আচরণ করতেছেন, আর যদি মানুষের সাথে দুর্ব্যবহার করতেন, খারাপ আচরণ করতেন, অহংকার দিমাগ প্রকাশ করতেন, তাহলে মানুষেরা আপনার আশেপাশে কেউ থাকত না। এটা আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহর অনেক দয়া হয়েছে, বিদায় আপনার দিলটা অনেক কোমল করা হয়েছে, এর জন্য মানুষের সাথে আপনি নম্র আচরণ করতেছেন, ভালো আচরণ করতেছেন, বিনয়ের স্বভাব প্রদর্শন করতেছেন, এ কারণে মানুষের আপনার আশেপাশে আছে। আপনি দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দেয়, কথা বললে কথা শুনে, আপনার আহ্বানে মানুষেরা সাড়া দেয়। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এই বিনয়ী চরিত্র অবলম্বনের জন্য বলেছেন। আমরা একটু করে কোরআনের আয়াতগুলোর দিকে তাকাই। হাসানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা তাওয়াদুই ফি কিতাবিহিল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে ওসিয়াত করেছেন, আমাদেরকে উপদেশ প্রদান করেছেন যে তোমরা কি করো, মানুষের সাথে বিনয়ে ভাবে চলো, বিনয় প্রদর্শন করো, তাদের সাথে কোমল আচরণ করো। قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم واخفض جناحك لمن اتبعك من المؤمنين سورة شعراء 215 তম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন اخفض جناحك। جناح মানে কি? ডানা। এখানে ডানা অর্থ হলো যে তুমি তোমাকে বিনয়ী করো।
কোমল ভাবে উপস্থাপন করো লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন মুমিনের মধ্যে হতে তোমাকে যারা অনুসরণ করবে তাদের সাথে তুমি সুন্দর নম্র ভদ্র বিনয়ী ভাব প্রদর্শন করো পবিত্র কোরআনে অন্য জায়গায় আছে না ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি ওয়াকফিদ লাহুমা মা বাবার প্রতি কি করো তুমি তোমার বিনয় ভাব প্রদর্শন করো জানাহ মানে শাব্দিক অর্থ হলো ডানা আর এখানে অর্থ হলো যে তুমি তোমার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ হাত চেহারা নাসিকা সব কিছু দিয়ে তোমার এমন ভাব তার কাছে প্রকাশ করো যেই ভাবের মধ্যে কোনো অহংকার নেই যেই ভাবের মধ্যে অন্য মানুষ কষ্ট পেতে পারে এই ধরনের কোনো ভাব লেশ মাত্র নাই একেবারে চূড়ান্ত পর্যায়ে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করা ঠিক আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে ওসিয়াত করতেছে আল্লাহর রসুলকে ওসিয়াত করা মানে আমাদেরকে ওসিয়াত করা কিয়ামত পর্যন্ত এই ওসিয়াত জারি থাকবে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন মুমিনদের মধ্য থেকে যারা মুমিন যারা আপনার অনুসারী তাদের সাথে আপনি এরকম চূড়ান্তভাবে বিনয় ভাব প্রকাশ করুন قال الإمام القرطبي رحمه الله تعالى ألم جانبك لمن آمن بك وتواضع لهم তাহলে এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবি বলতেছেন অখফিদ জানাহাকা এর অর্থ হলো আলিম জানিবাকা আপনি আপনাকে একেবারে চমৎকারভাবে লীনভাবে বিনয়ের বিনয়ের সাথে উপস্থাপন করুন লিমান আমানা বিকা যিনি আপনার উপর ইমান আনয়ন করেছে আল্লাহর উপর ইমান আনয়ন করেছে ওয়াতাওয়াদা লাহুম এবং তাদের জন্য আপনি একেবারে চূড়ান্তভাবে বিনয়ী প্রদর্শন করুন বিনয়ী ভাব প্রদর্শন করুন এরপরে অন্য একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি আয়াতিন উখরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়াত করতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনে অহংকার প্রদর্শন করে হ্যাঁ অনেকে আছে না জমিনে যখন চলাফেরা করে এমন ভাব এই অহংকার প্রকাশ করে দিমাগ প্রকাশ করে তারপরে নিজেকে বড় করে এইরকম করে জমিনে চলাফেরা করো না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা তোমার এই শক্তি নাই যে তুমি জমিন বিদীর্ণ করতে পারবে তুমি গরম দেখাও কিসের গরম তোমার ওই পাওয়ার নাই যে তুমি আর পা দিয়ে লাথি মারলে জমিন বিদীর্ণ হয়ে যাবে এই এই তুমি অর্ডার দিলে জমিন এটা শুনে না শুনে আমরা কেউ অর্ডার দিলেই কি জমিন কি নদী হয়ে যায় খাল হয়ে যায় তাহলে আমার হাতে পাওয়ার নেই তাহলে আমরা পাওয়ারলেস তাহলে যিনি পাওয়ারলেস তিনি জমিনে এত অহংকার প্রদর্শন করে হাঁটার অর্থটা কি আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়াত করতেছেন খবরদার জমিনে যখন হাঁটবে সর্বোচ্চ বিনয়ের সাথে হাঁটবে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা জমিনকে যেরকম বিদীর্ণ করার সক্ষমতা তোমার নাই তেমনি ভাবে পাহাড়ের উচ্চতার উচ্চতা পর্যন্ত তুমি ওঠারও কি তৌফিক নাই অর্থাৎ পাহাড় যেরকম উঁচু উঁচু হয়েছে অত লম্বা হওয়ারও তোমার ক্ষমতা নাই তাহলে পাহাড়ের লম্বাকে ছাড়িয়ে তুমি নিজে লম্বা হতে পারবে না আবার জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না তাহলে তুমি এরকম একজন বান্দা যেই বান্দার কি নেই কোনো ক্ষমতা নাই ক্ষমতালেস অতএব ক্ষমতালেস যে ব্যক্তি তাকে সবচাইতে কি হতে হবে বিনয়ী হতে হবে নিজেকে আল্লাহর সামনে চূড়ান্তভাবে উপস্থাপন করতে হবে সমর্পণ করতে হবে যে আল্লাহ আমি তো নস্যি আমি তো ছোট ক্ষুদ্র গুনাহগার বান্দা আমার কোনো পাওয়ার নাই আই হ্যাভ নো পাওয়ার
لا حول ولا قوة إلا بالله أمرا بولي لا حول ولا قوة أمار كونو حول ناي أمار كونو power ناي zero powerless ability less أمار كونو خمطة ناي أشوري كي آتسي بولن آتسي এখন আমরা বসে আছি আমরা উঠে দাঁড়াতে পারবো এই ধরনের কেউ ঘোষণা দিতে পারবেন আছেন কেউ হ্যাঁ যে আমি 30 সেকেন্ড পরে উঠে দাঁড়াতে পারবো এই সিউটি আমি দিচ্ছি পারবেন না কেন পারবেন না আপনার জানা নাই যে আপনি দাঁড়াতে পারবেন কিনা এই মুহূর্তে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যেতে পারে প্যারালাইজড হয়ে যেতে পারে এই মুহূর্তে আপনি ইন্তেকাল করে যেতে পারেন এই মুহূর্তে আপনার মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে এই মুহূর্তে আপনার একটা অঙ্গ হানি হয়ে যেতে পারে আপনার একটা চরম দুর্ঘটনা ঘটতে পারে অতএব 1 সেকেন্ড পরে আমি কি হব এই ক্ষমতা নাই এই ঘোষণা দেওয়ার ক্ষমতা আমার নেই এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين তাহলে দেখেন এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন أذلة على المؤمنين أي يرأفون بالمؤمنين ويرحمونهم ويلينونهم অর্থাৎ আপনার মুমিনদের চরিত্রই হলো কি তারা হলো আপনার এক মুমিন আরেক মুমিনের সাথে চমৎকার রাফা রাহমা চমৎকার আচরণ করে ইয়ারহামুনাহুম রহম করে আবার ইয়ালিনুনা লাহুম তাদের সাথে কোমলতার সাথে আচরণ করে আর যারা ঈমানদার না মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাবের মুখোমুখি করবেন তো মুমিনের পরিচয় হলো এক মুমিন আরেক মুমিন মুমিনের জন্য মুতাওয়াদে হবে বিনয়ী হবে লাইয়েন হবে তাদের সাথে কোমল আচরণ করবেন এটা হলো মুমিনের পরিচয় মুমিনের সিফাত মুমিনের গুণাবলী এরপরে অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলতেছেন فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وبشر المخبتين এর অর্থ হলো قال قتادة ابن دعامة رحمه الله تعالى المخبتين المتواضعين তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন فإلهكم إله واحد জেনে রাখো তোমাদের ইলাহ কে তোমাদের ইলাহ কে আল্লাহ বলেন আমাদের ইলাহ কে আল্লাহ এখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে জেনে রাখো তোমাদের আল্লাহ এক এইখানে অহংকার গরিমা আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা পরিকল্পনা করার শক্তি সাহস এবিলিটি তোমাদের নেই ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু অতএব আল্লাহর কাছে সারেন্ডার করো কার কাছে সারেন্ডার করো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো নিজের ইচ্ছা আর চলতে পারবে না আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন সব কিছুর দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ অতএব আমার যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য সারেন্ডার করতে হবে আল্লাহ বলতেছেন আসলিমু অতএব ফালাহু আসলিমু আল্লাহর জন্যই তোমাকে সমর্পণ করে দাও এখন তোমার ঘুম এখন তোমার খাওয়া এখন তোমার বলা এখন তোমার আচরণ এখন তোমার কাজ এখন তোমার কর্ম এখন তোমার অর্ডার যা কিছু সব আল্লাহর নির্দেশিত পন্থায় হতে হবে তোমার নিজের পন্থায় হলে হবে না পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার দিয়েছে এখন আল্লাহ কিভাবে কথা বলতে বলেছেন সেভাবে মানুষের সাথে কথা বল আল্লাহ কিভাবে খেতে বলেছেন সেভাবে খাও আল্লাহ কিভাবে এবং তার রাসূল কিভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে তুমি ইবাদত করো আল্লাহ কিভাবে মানুষের সাথে মুআমালা করতে বলেছেন মুআশারা করতে বলেছেন লেনদেন করতে বলেছেন ওঠা বসা করতে বলেছেন সেভাবে তুমি করো আমি এখন আল্লাহর কাছে আমার নফসকে বিক্রি করে দিয়েছি
আল্লাহর কাছে আমার নফসকে আমি সমর্পণ করে দিয়েছি আমার আর ইসলামের বাইরে কোনো কিছু করার اختیار আমার নাই যদি আমি ইসলামের বাইরে কোনো কিছু করি তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে আমি আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেই এর জন্য আমি কিছু কিছু করি আল্লাহর কথা অনুযায়ী আবার কিছু করি আমার মত অনুযায়ী যদি আল্লাহর মত অনুযায়ী রাসূলের মত অনুযায়ী আমি পুরোটা করতে পারি তাহলে বুঝতে হবে আমি পুরোপুরি মুসলমান হয়েছি এর জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন উদখুলু ফিসিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করো এর অর্থ এই নয় যে তুমি কিছু নাও কিছু ছেড়ে দাও তা না পরিপূর্ণভাবে আর পরিপূর্ণতার অর্থটা কি পরিপূর্ণ অর্থ হলো আমার জীবন পুরোটাই ইসলামের কায়দা চলতে হবে এর মধ্যে হাসি আছে এর মধ্যে কান্না আছে এর মধ্যে দুঃখ আছে বেদনা আছে ঠাট্টা আছে ইবাদত বন্দেগী আছে খাওয়া দাওয়া আছে হাট বাজার আছে চাকরি বাকরি আছে লেনদেন আছে ওঠা বসা আছে বিয়ে শাদী আছে পড়ালেখা আছে চাকরি বাকরি আছে যা কিছু আপনার জীবনের মধ্যে যা কিছু আছে তা কিছুই সব কিছু এখানে আর এদিক সেদিক করার কোনো সুযোগ নাই এ প্রসঙ্গে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين হে নবী আপনি ঘোষণা করুন আমার নামাজ আমার যাকাত আমার হজ আমার আমার কুরবানি আমার যা কিছু বরং আমার জীবন এবং মরণ তাহলে দেখেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য এর অর্থ কি আল্লাহ যা বলবেন সেই অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করব এটাই হলো আল্লাহর জন্য এর অর্থ অবাশশিরিল মুখবিতিন আল্লাহ তাআলা বলতেছেন অবাশশির বাশশির শব্দের অর্থ হলো সুসংবাদ দান কর হে নবী আপনি সুসংবাদ দান করুন কাকে আল মুখবিতিন আই আল মুতাওয়াদিইন যে সমস্ত মানুষেরা বিনয়ী যে সমস্ত মানুষেরা মুমিনরা মুসলিমরা বিনয়ী স্বভাবের তাদেরকে আপনি কি করুন সুসংবাদ দান করুন এরপরে অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন তাহলে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন এখানেও বলতেছেন তিলকা দারুল আখিরা ও আখিরি জীবন আখিরাতের জিন্দেগি নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা তাদের জন্য ওই আখিরাত আমি বানিয়ে রেখেছি রেডি রেখেছি কাদের জন্য যারা দুনিয়ায় অহংকার প্রকাশ করে না লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ নিজেকে জমিনে বড় হিসাবে প্রমাণ করতে চায় না আমি বড় আমার এত কিছু অনেকে আছে না মানে বড়ত্ব প্রকাশ করে আমি সেই আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মন্ত্রী আমি এলাকার মাতুব্বর আমার কথা ছাড়া চলবে নাই না সেই না হাম্বরি তাম্বরি কত কিছু আছে না সমাজের মধ্যে বড়ত্ব প্রকাশ করে তার অর্ডার ছাড়া কেউ নাস্তা করতে পারবে না খাইতে পারবে না চলতে পারবে না ওনার হুকুম ছাড়া এলাকায় পুলিশ ঢুকতে পারবে না কত ধরনের আছে না আমাদের সমাজে বিভিন্ন এলাকায় বড় বড় মোরল আমরা দেখি কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় ওই মোরলের মৃত্যু হয় না হয় কি না হ্যাঁ এরকম বড় বড় মোরল ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে ফেরাউন আপনারা জানেন ফেরাউন কি আছে নেই ফেরাউন ঘোষণা দিয়েছে না আমার এই রাজ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না তাকে শেষ করে ফেলতে হবে তার অর্ডার ছাড়া এই এই রাজ্য চলবে না কিন্তু রাজ্য চলছে না চলেছে ফেরাউন শেষ হয়ে গিয়েছে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপিত হয়েছে তার আর খোঁজ নাই আল্লাহ আছেন আল্লাহর রসুল তার রেসালাত টিকে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই রেসালাত নিয়ে এসেছেন সেই রেসালাত আছে আল্লাহ দিন টিকে আছে ইসলাম টিকে আছে কিন্তু ওই সমস্ত বাড়াবাড়িকারীরা নাই আজকের শেষ হয়ে গেছে এরকম অসংখ্য ইতিহাসের পাতায় বড় বড় জব্বার কাহার বড় বড় পরাক্রমশালী বাদশাহ যারা যাদের আমরা নমরুদের নাম জানি ফেরাউনের নাম জানি তারপরে আরও অনেকের নাম জানি এই আধুনিক যুগেও অনেকের নাম জানি আমরা যারা এখন হারিয়ে গিয়েছে যাদের
মানুষ যাদের কথা মানুষ ইতিহাসের মাধ্যমে জানছে অথচ তারা জীবিত থাকাকালে কত পরাক্রমশালী ছিল কত মানুষ খুন করেছে কত মানুষ জবাই করেছে কত মানুষ রাতের অন্ধকারে নিয়ে জুলুম করেছে কত মানুষের জমি জামা নষ্ট করেছে কত মানুষের হক নষ্ট করেছে জুলুমবাজি দিয়ে তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল কিন্তু একদিন সে ইতিহাসে পাতায় হারিয়ে গিয়েছে মারা গিয়েছে ইন্তেকাল করেছে রোগে শোকে শোকাহত হয়েছে আক্রান্ত হয়েছে আল্লাহর কাছে ধরা দিয়েছে আল্লাহ তাআলা বলতেছেন তিলকা দারুল আখিরাহ ওই আখিরাতকে আমি রেডি করেছি কার জন্য যে অহংকার প্রকাশ করে না যে দিমাগ প্রকাশ করে না ওয়ালা ফাসাদা জমিনে ফাসাদ সৃষ্টি করে না অন্যায় কাজ ছড়ায় না অন্যায়কে সে প্রশ্রয় দেয় না ন্যায় আদালত ইনসাফ প্রতিষ্ঠা করে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন মুত্তাকিদের জন্যই রয়েছে সুন্দর পরিণতি চমৎকার পরিণতি আজকের দুনিয়ায় আপনাকে আমাকে যারা অপমানিত লাঞ্ছিত করে এই দিন পালন করার জন্য অথবা আল্লাহর লাইনে ইসলামের লাইনে চলার কারণে অনেকে আমাদেরকে বল না হুজুর হুজুর মানুষ সুফি সাহেব দরবেশ এই না সেই না অনেক কটু কথা বলে তো বলে না যারা মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে হেফজ পড়ে অনেক আধুনিক মানুষেরা আমাদেরকে গণনা করে না বা ইসলামপন্থীদেরকে হিসাবে তোলে না তাই না হ্যাঁ কিন্তু যখন তারা বিপদে পড়ে রোগাক্রান্ত হয় তখন হিসাব করে দুনিয়ার তাম জাহানের ডাক্তার শেষ এরপরে একজন এক ভদ্রলোক এসে বলে যে এক হুজুর আছে হুজুরের একটু ডাকি একটু সুরা ইয়াসিন পড়ে আপনার কানে বসে কানের পাশে বসে ইয়াসিন পড়ুন এখন আর জোর নাই তো ঠিক আছে বলে কি ঠিক আছে ইশারায় বলে ঠিক আছে হ্যাঁ সে এখন চিন্তা করে এখন পরাণ বায়ুটা যেমনে যাইতে পারে যাক আছে না আছে কিন্তু সময় থাকতে অনুধাবন করতে পারে না এরপরে দেখেন পরের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লাম বিমান ইত্তাকা বলছে যে তোমরা নিজের সার্টিফাই নিজে করো না মনে করো আমি জানি আমার সম্পর্কে আমি বেশি জানি হ্যাঁ মিয়া তুমি কি জানো বলে না নিজেকে মানুষের কাছে উপস্থাপন হ্যাঁ আমি হাম্বি তম্বি অনেক কিছু তুমি কি জানো না আল্লাহ বলছে নো তোমার নফসের সার্টিফাই তুমি করইও না তুমি কি এটা আমি ভালো জানি তুমি একটা বদগুমান মানুষ বদ মানুষ এটা আমি ভালো জানি আল্লাহ বলতেছে না আমি ভালো জানি তুমি কে তুমি না ফার্মা তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি আল্লাহকে স্মরণ করো না তুমি তোমার বউয়ের সাথে খারাপ আচরণ করো আমি আল্লাহ ভালো জানি মানুষের সামনে এসে বলতেছে আমি অমুক অমুক তমুক এগুলো মানুষের কাছে বলিও না তোমার কলবে কি আছে আমি জানি মায়ের হক নষ্ট করতেছো বাপের হক নষ্ট করতেছো বউয়ের হক নষ্ট করতেছো সন্তানের হক নষ্ট করতেছো প্রতিবেশীর হক নষ্ট করতেছো জ্বালাও না এমন কোনো প্রাণী নাই সমাজে আর তুমি মানুষের সামনে দরবারে উঠে মঞ্চে তুলে বলো আমি এর মতন ভালো লোক আমার মতো মানুষ নাই মানুষের কাছে ভোট চাও আমার একটা ভোট দিয়ে ফুলের মতন পবিত্র কি বলে না হ্যাঁ সাদেক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র আর যত গন্ধ সব ওর বলির মধ্যে আছে আছে না এরকম আমাদের সমাজে আছে না অনেক মানুষ আছে কিন্তু নিজেকে সার্টিফাই করে আমি ভালো মানুষ আমার মানুষেরা হয়তো তার অত্যাচারের ভয়ে তিনি কষ্ট দেবেন এই ভয়তে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ পিছনে গিয়ে গালি দেয় আছে না সমাজে আছে এর জন্য আমাকে নিজেকে সার্টিফাই করা যাবে না আল্লাহ ভালো জানেন আমি কি আমি গুনাহগার বান্দা আফসোস করতে হবে কত ওয়াক্ত নামাজ আমি কামাই করেছি কত মানুষকে কষ্ট দিয়েছি জেনে অথবা না জেনে কত মানুষকে অপমান করেছি মায়ের হক কি আদায় করতে পেরেছি আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন প্রতিবেশীর হক কি আদায় করতে পেরেছি আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন আল্লাহর দেয়া গাইডলাইন অনুযায়ী কি আমি আমাকে পরিচালিত করতে পেরেছি তা আমি কিভাবে বলি আমি ভালো মানুষ আমি কিভাবে বলি আমি সবার চেয়ে ভালো আমি সকলের চেয়ে উন্নত না আমি উন্নত না আমি একজন পাপি আমি একজন আল্লাহর দাস আল্লাহর গোলাম আমি অপরাধী
এরপরে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন قال الله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما قال الإمام ابن كثير رحمه الله قوله تعالى الذين يمشون على الأرض هونا أي بسكينة ووقار من غير جبارية ولا استكبار আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাহর রহমান যারা আল্লাহর গোলাম যারা বান্দা যারা রহমানের ইবাদ যারা আল্লাহর দাস যারা মানুষ যারা তাদের পরিচয় কি তাদের চরিত্র কি তাদের বৈশিষ্ট্য কি আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা তারা যখন জমিনে হাঁটে হাঁটে বিসাকিনাতিন ওয়া ওয়াকার কোমল ভাবে চমৎকার ভাবে বিনয়ের সাথে হাঁটাচলা করে সে কোনো গরিমা প্রকাশ করে না অহংকার দিমাগ প্রকাশ করে জমিনে হাঁটাচলা করে মুমিনের পরিচয় আল্লাহর দাসের পরিচয় হলো সে জমিনে যখন বিচরণ করে বিনয়ের সাথে বিতাওয়াদু মানুষের সামনে নিজেকে বড় করে প্রমাণ করে এরকম হাঁটাচলা সে করে না وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আর মূর্খ মানুষেরা অজ্ঞ মানুষেরা জাহেল মানুষেরা তার সাথে যখন কথা বলে তখন বলে গুড বাই গুড বাই আমি তোমার সাথে নাই قالوا سلاما তুমি তোমার রাস্তা মাপো আমি আমার পথ দেখি অনেক আছে না শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করে আছে না এরকম জাহেল মানুষ মূর্খ মানুষ তো মুমিনের পরিচয় কি এই সমস্ত না জানা মানুষগুলো যখন ঝগড়া করবে না জানা মানুষগুলো যখন পায়ে পড়ে আপনার গায়ে পড়বে তখন বলো মাপ করো মাপ চাই আমি আমার পথ দেখি তার সাথে আবার ঝগড়া করতে যাবে না আপনি যে ভালো মহান সৎ এটা প্রমাণ করার দরকার না ভালো জানেন আর ওকে ছেড়ে দেন লেট হিম ডু হিজ জব তার চাকরি তার কাজকর্ম করতে দিয়ে দেন তার সাথে ঝগড়া করতে যাবেন তো এত গেল পবিত্র কোরআনের বেশ কয়েকটি আমরা ষাটটি আয়াত এখানে সংক্ষেপে আলোচনা করলাম এই আয়াতগুলোতে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন সরাসরি বিনয় শব্দটি এখানে উল্লেখ হয়নি কিন্তু যেই শব্দগুলো এখানে এসছে হাওনুন শব্দ এসছে তারপরে আপনার লা তামশি ফিল আরদি মারাহা অহংকার প্রকাশ করে গরিমা প্রকাশ করে নিজেকে মানে হম্বিতম্বি করে এইগুলো করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে এইগুলো বলে আল্লাহ তাআলা খোলাসাতুল কালাম সারমর্ম হলো যে আমাকে বিনয়ের চরম পরাকাষ্ঠা দেখাতে হবে বিনয়ের সর্বোচ্চ যেটা আছে সেটাকেই প্রদর্শন করতে হবে সেটাকেই দেখাতে হবে বিনয়ের চূড়ান্ত পর্যায়ে আমাকে শো করতে হবে এর জন্য কোরআনে যে অকফেদ জানাহাক তোমার ডানাকে বিলীন করে দাও মিলিয়ে দাও উপস্থাপন কর এর অর্থ হলো তোমাকে নিজেকে সঁপিয়ে দাও নিজেকে মানুষের কাছে বড় করে হাজির করবেন আল্লাহর গোলাম আল্লাহর দাস আমি আল্লাহর বান্দা তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আমি পাপি আল্লাহ আমাকে যদি গুনাহ মাফ করেন হয়তো আমি জান্নাতে যেতে পারবো মাপ না করলে আমার জাহান্নাম ছাড়া ঠাই নাই এই চিন্তা আমাকে করতে হবে আল্লাহ রসুলের সাহাবিরা পর্যন্ত বড় বড় সাহাবিরা পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সবাই অত্যন্ত বিনয়ী ছিলেন নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে কান্নাকাটি করতেন কোনো একটা অপরাধ হয়ে গেলে কোনো একটা দোষ হয়ে গেলে সাথে সাথে তওবা করতেন ইস্তিগফার করতেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকতেন আল্লাহ ভুল করে বসছি আল্লাহ ভুল করেছি আল্লাহ ভুল করেছি ক্ষমা কর দেখেন তারা হলো মুবাশশারুন বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কিন্তু তারপরও তাদের বিনয় কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন কত বিনয়ী ছিলেন শতাধিকবার ইস্তিগফার করতেন আবার রোজা রাখতেন মানুষরা জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ আপনি এত রোজা রাখেন কেন দেখেন কত বিনয় তিনি বলতেন
আমি কি শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না দেখেন আল্লাহর রাসূল যদি এই কথা বলেন যিনি সাইয়্যিদুল মুরসালিন জান্নাতে সকলের সর্দার হবেন রাসূলের সর্দার তিনি বলতেছেন কি আমি কি আল্লাহর কাছে শুকর বান্দা হিসেবে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না আমি কি রোজা রাখতে পারি না আমি চাই আমার জান কবজ হোক আমি রোজাদার হিসেবে আমার জান কবজ হোক সুবহানাল্লাহ কত বিনয়ী মানুষ আমরা কি এটা চিন্তা করি কখনো কল্পনা করি কল্পনা আনা উচিত কল্পনা আনতে হবে সব সময় খেয়াল করতে হবে যে আল্লাহ আমার যখন ইন্তেকাল হবে সেই ইন্তেকালের মুহূর্তটা যেন আমার কলেমার সাথে ইন্তেকাল আমার ইন্তেকাল যেন সিজদায় আমি যখন থাকব সেই সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয় আমার ইন্তেকাল যেন আমি যখন রুকু অবস্থায় থাকব সেই রুকু অবস্থায় যেন আমার মৃত্যু হয় আমার ইন্তেকাল যেন হয় আমি জিকিররত অবস্থায় আছি আমার ইন্তেকাল যেন হয় আমি মানুষকে সাদাকা করছি দান করছি খয়রাত দিচ্ছি মানুষের উপকার করছি মানুষের কল্যাণে কাজ করছি আমি সত্য কথা বলছি এই মুহূর্তে যেন আমার ইন্তেকাল হয় এমন সময় আমার ইন্তেকাল না হয় যেই সময় আমি মিথ্যা কথা বলছি যেই সময় আমি আমার স্ত্রীর উপরে আঘাত করছি যেই সময় আমি আমার পড়শিকে আমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি যেই সময় আমি আমার অন্যের হক নষ্ট করছি ভাইয়ের হক নষ্ট করছি এই সময় যেন আমার ইন্তেকাল না হয় আমার ইন্তেকালটা যেন হয় সুন্দর অবস্থায় সুন্দর কথা সুন্দর কাজ সুন্দর ইবাদত আল্লাহর বন্দেগী অবস্থায় আল্লাহর রেজামন্দি হাসিলের রাস্তায় যেন আমার মৃত্যুটা এই কল্পনা আমাদের করতে হবে আপনি যদি এই কল্পনা করতে পারেন তাহলে দেখবেন আপনার মতন বিনয়ী মানুষ আর দুনিয়ায় আর কেউ নেই শুধু এই একটিমাত্র কল্পনা যে আল্লাহ আমার শেষটুকু সুন্দর করো ভালো অবস্থায় যেন আমার তাহলে আপনি আর তো আর খারাপ কাজ করতে পারবেন না কখন মৃত্যু হবে তা তো আর আপনি জানেন না এখনও মারা যেতে পারেন তো এখন চিন্তা করবেন এখন যদি মারা যাই এই সর্বশেষ সুযোগ মানুষের সাথে ভালো আচরণ করো তাই না এই চিন্তা যা থাকে সে কখনো কি অন্যায় আচরণ করতে পারেন না এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বেশ কয়েকটি হাদিস আছে আমি কয়েকটি হাদিস বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন র মুসলিমান ইয়াদ বিন হিমার আল মাজাশিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله اوحى الي ان تواضعوا حتى لا يفخر احد على احد ولا يبغي احد على احد র মুসলিম মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আল্লাহ তাআলা আমাকে ওহি দিয়েছেন ওহি মানে কি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন প্রত্যাদেশ দিয়েছেন আদেশ করেছেন কিসের আদেশ আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন তোমরা বিনয়ী বিনয়বনত হও বিনয়ী হও আন তাওয়াদাউ তোমরা বিনয়ী হও হাত্তা এমনকি লা ইয়াফখার আহাদুন আলা আহাদ কেউ যেন একে অপরের উপরে দিমাগ প্রকাশ না করে অহংকার প্রকাশ না করে গরিমা প্রকাশ না করে ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন কেউ যাতে অন্যের উপরে কি না করে বাড়াবাড়ি না করে জুলুম না করে অন্যায়ভাবে তার উপরে কোনো কিছু না করে এটা কার কথা কার কথা আল্লাহ রসুলের কথা আমাদেরকে ওসিয়াত করে আল্লাহ রসুলের কথা বলেছেন এরপরে অন্য একটি হাদিস এসছে যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়ামা জাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান ওয়ামা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন মা নাকাসাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন সাদাকার মাধ্যমে কোনো মাল কি হয় না কমে যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাহলে সাদাকার একটা এখানে তিনটা বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন সাদাকার মাধ্যমে মালের কমতি ঘটে না তাহলে এর থেকে একটি শিক্ষা পেলাম যে আমরা যতই দান করি না কেন আপনি আপনার মাল কমাতে পারবেন অনেকে টাকা পয়সা কমে যাবে এই ডরে কি করে না সাদাকা করে না
এই ভয় যে ব্যাংকে ডিপিএস করেছি আমানত 50,000 টাকা আছে রাখছে বউর কাছে এখন এটা রাখলে কি হয়ে যাবে হ্যাঁ সাদাকা দিলে তো শেষ হয়ে যাবে না না ভাই এটা করবেন না যা আছে মাল সম্পদ প্রয়োজনীয়তা খরচ করবেন উদ্দীপ্ত থাকবে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন দেখবেন অনেক কাজে আসবে এটা অনেক সময় আমরা বুঝি না এই সাদাকার কারণে আল্লাহ তাআলা একটা হয়তো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল এটা অ্যাক্সিডেন্ট হয় নাই সাদাকার কারণে আপনি এটা বুঝতেছেন না আপনি তো বুঝতেছেন তো আপনি সুন্দর লাইফ ক্রিয়েট করতেছেন না এই সাদাকাগুলো আপনাকে হেফাজত করতেছে আপনার মালের যেই বেতন পান তাতে আপনার হওয়ার কথা ছিল না কিন্তু দেখা যায় যে মাস শেষে হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে এক লোক এসে আপনাকে কিছু হাদিয়ে দিয়ে গেল কেউ একদিন বাজার দিয়ে গেল কেউ একদিন খাবার দিয়ে গেল এরকম করতে করতে আপনি দেখবেন যে মাস শেষ হয়ে যায় কিন্তু তারপর আপনার কি বারাকা শেষ হয় না সুবহান আমি আমার নিজের জীবনে অনেক দেখেছি আমি সৌদি আরবে যখন পিএইচডি করতে গিয়েছিলাম আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে গিয়েছি অল্প স্কলারশিপ পেতাম 1800 রিয়াল তাতে বাংলাদেশি কত মানে 40,000 টাকার মতো তা আমি 1200 রিয়াল দিতাম বাসা ভাড়া আর কত থাকে 600 রিয়াল এই 600 রিয়ালে ঠিক মতন আপনার স্ট্যান্ডার্ডভাবে থাকা খাওয়া হয় না বা নিজের চলাফেরা আপ্যায়ন আত্মীয় স্বজন হওয়ার কথা না তো আমি করতাম কি প্রায় সাদাকা করতাম 5 রিয়াল 1 রিয়াল নামাজ পড়তে যেতাম অনেক ভিখারি মসজিদে পাওয়া যেত 1 রিয়াল 5 রিয়াল এরকম দিতাম আলহামদুলিল্লাহ আমার কখন ঠেক হয় না এমনও গেছে যে কোনো মাসে আমার কিনতেই হয় না চাউলও কিনতে হয় না ডালও কিনতে হয় না তরকারিও কিনতে হয় না মানে অবহারিত খাবার চলে আসতো কখনো বন্ধু দিত কখনো এই আশেপাশের লোকজন দিত এরকম দেখা যেত আমার বাজার সদায় করা লাগতো সুবহান তাহলে এই যে দান সাদাকার ফজিলত আপনারাও দেখবেন নিজেরা চেষ্টা করবেন সব সময় দান করবেন 5 টাকা আপনার বেশি দিতে হবে তা না 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা যা পারেন তাই দিবেন মানুষকে দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কষ্টে আছে তাদেরকে দিবেন এরকম করে সাদাকার হাত সবসময় জারি রাখবেন ঠিক আছে পারা যাবে ইনশাআল্লাহ বলেন এরপরে আল্লাহর রাসূল বলেছেন মা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান পরের হাদিসের পরের অংশের তর্জমা হলো আল্লাহ তাআলা যে ব্যক্তি ক্ষমাশীল ওই ক্ষমাশীল বান্দার ইজ্জত বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ তাহলে কোনো ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ তাহলে ক্ষমা করা কি ভালো গুণ এক এক ভাই আপনার সাথে অপরাধ করেছে বেয়াদবি করেছে অথবা অন্যায় করেছে আপনি কি করেন ক্ষমা করেন ক্ষমা করেন ক্ষমা করেন ক্ষমা করেন দেখবেন এই এই খবর ক্ষমার মাধ্যমে আল্লাহ আপনার মঞ্জিলা আল্লাহ আপনার মর্তাবা আল্লাহ আপনার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহকে আল্লাহ আল্লাহ আপনাকে সম্মান করতেছেন আপনার ফেরেশতারা আপনাকে সম্মান করতেছে দুনিয়ার মাখলুকাত আপনাকে সম্মান করতেছে সুবহানাল্লাহ কি করছেন আপনি ছোট একটা মানুষকে ক্ষমা করেছেন আর এটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে আল্লাহ এখন আপনাকে সকল মানুষের কাছে সম্মানের পাত্র হিসাবে কি করেছেন বানিয়ে দিয়েছে অতএব আমরা চেষ্টা করব মানুষেরকে যত ক্ষমা করা যত ক্ষমা করা যত ক্ষমা কি পারা যাবে ইনশাআল্লাহ 3 নম্বর সেন্টেন্স ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ কেউ যদি বিনয়ী হয় আল্লাহ তাকে তার মর্যাদা বাড়িয়ে দেয় তাহলে আগেরটা হলো কেউ ক্ষমা করলে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয় এখানে কি কেউ যদি বিনয়ী হয় বিনয়ী হলে আল্লাহ তার মর্যাদা মান ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন এরপর অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের প্রকাশ ঘটেছে দেখেন কত চমৎকার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লাউ দুইতু ইলা জিরাইন আও কুরাইন লা আজাবতু ওয়ালাউ উহদিয়া ইলাইয়া জিরাউন আও কুরাউন লা কবিলতু রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার বিনয়ের কত চমৎকার বহিঃপ্রকাশ তিনি বলতেছেন লাউ দুইতু ইলা জিরাইন আও কুরাইন লা আজাবতু আমাকে যদি কেউ আপনার গরু ছাগলের পায়া খাওয়ার জন্য দাওয়াত দেয় আমি সেই দাওয়াত গ্রহণ করতে রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল পায়া পছন্দ করতেন হ্যাঁ
বেরার পায়া দুম্বার পায়া ছাগলের পায়া পছন্দ করতেন বলতেছেন আমাকে যদি কেউ নলা খাওয়ার পায়া খাওয়ারও দাওয়াত দেয় আমি সেই দাওয়াত গ্রহণ করব ওয়ালা উহদিয়া ইলাইয়া জিরাউন অথবা আমাকে যদি এরকম একটা এক টুকরা পাও এক টুকরা নলা কেউ যদি আমারে হাদিয়া দেয় সেটাও আমি গ্রহণ করব সুবহানাল্লাহ আমাদের সমাজে অনেক মানুষ আছে না বড় লোকের দরজা কেউ খুলতে পারে না অনেক ছোট লোকের মানুষ ছোট ছোট মানুষ যায় দেখা করতে যে আজকে সাহেবের সাথে দেখা অনেক আত্মীয় স্বজন যায় যায় না হয়তো চাচাতো বোন আপনার চাইতে ধন সম্পদে কম কিন্তু মহব্বতে অনেক বেশি আপনার কাছে একদিন পিঠা নিয়ে বানিয়ে আসে আপনি একটা পাত্তাই দিলেন তাই না কষ্ট পায় যে আমি এত কষ্ট করে মহব্বতের শুনে ভাইয়ের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসলাম ভাই আমাকে পাত্তা দিল না আমাকে আপ্যায়ন করল সে আপ্যায়ন করে কাকে আপনার এমপি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব তার বন্ধুর সার্কেল অনেক বড় আজকালকার জমানায় ছেলে বাপকে পরিচয় দেয় না স্ট্যাটাসে বাদে ছেলে উকিল হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে স্ট্যাটাসে বাদে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখেন আমাকে যদি কেউ একটা এক টুকরা গোস্ত খাওয়ার দাওয়াত দেয় আমি সেই দাওয়াত নিব আমাকে কেউ যদি এরকম ছোট একটা হাদিয়া দেয় আমি সেই হাদিয়া করব সুবহানাল্লাহ এটা হলো আল্লাহ রাসূলের বিনয়ে প্রকাশের চূড়ান্ত রূপ আল্লাহ রসুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজরানা পেশ করেছেন আমাদের জন্য এই শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন অন্য একটি হাদিসে এসছে মান তারাকাল লিবাসা তাওয়াদু আনিল্লাহি ওয়া হুয়া ইয়াকদির আলাইহি দাআহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইকি হাত্তা ইউখাইরুহু মিন আই হুলালিল ঈমানি শাআ ইউলবিসুহা আও ইয়ালবাসুহা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তারাকাল লিবাসা সমাজে এরকম অনেক মানুষ আছে যেই সমাজে বসবাস করে ওই সমাজের মানুষের স্ট্যাটাস হলো বেশি দামি কাপড় চুপড় পরে না গরিব এলাকা আল্লাহ রাসূল বলতেছেন ওই গরিব এলাকার দিকে নজর দিয়ে যদি ওই ধনী লোক তার ড্রেস গেট আপ সেট আপ কমিয়ে ওই গরিব মানুষের মতন পরা জামা কাপড় পরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে উঠাবেন এবং তাকে ডাক দিয়ে বলবেন এই জান্নাতের কোন ড্রেস তোমার পড়তে পছন্দ তুমি পরো সুবহানাল্লাহ কত চমৎকার হাদিস আল্লাহ রাসূল মানুষের অন্তর বুঝেন যে এক এলাকায় একশো মানুষ গরিব থাকে সেখানে একটা মানুষ বড় লোক কোটি কোটি টাকা আপনার একেবারে রেশমি কাপড়ের ড্রেস পরতে পারে বড় লোক মানুষ সে যদি চিন্তা করে না এই এলাকার মানুষ এত দামি কাপড় দেখলে তাদের মনের মধ্যে কষ্ট লাগবে মনে হবে যে আল্লাহ হায় আমি যদি এত দামি কাপড় পরতে পারতাম কত ভালো লাগত তাই না কিন্তু ওই লোকটা ওই মানুষের অন্তরের দিক বিবেচনা করে না ঠিক আছে আমি তোমাদের স্ট্যাটাসে কাপড় চোপড় পরব এই যে মানুষকে খুশি করার জন্য নিজেকে বিনয়ী করে ওই ওদের সমান স্ট্যাটাসে নিয়ে আসলো আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি অনেক মহান হয়ে গেল কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তুলবেন আর জাগিয়ে বলবেন তুমি এখন জান্নাতের সবচেয়ে দামি ড্রেস কোনটা চাও সেটা তুমি বল বিনয়ী হলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন নাকি দেন না কোনটা করেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন এরপরে আপনার আকওয়াল সালাফ অনেক সালাফ আমাদের সাহাবি তাবে তাবি আইমা অনেকেই নসিহত করেছেন এই তওয়াদু বিনয়ী হওয়ার জন্য মানুষ বিনয়ী স্বভাবের হওয়ার জন্য কোমল আচরণ করার জন্য আমাদেরকে ওসিয়াত নসিহত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনার ওয়াজাদনাল কারামা ফিত্তাকওয়া তিনি বলতেছেন ওয়াজাদনাল কারামা ফিত্তাকওয়া তাকওয়ার মধ্যে সম্মান পেয়েছি সুবহানাল্লাহ তাকওয়ার মধ্যে কি করম সম্মান ইজ্জত এর মধ্যে এর ছাড়া আর অন্য কিছুর মধ্যে নাই ওয়াল গিনা ফিল ইয়াকিন ইয়াকিনের মধ্যে বিশ্বাসের মধ্যে ধনাঢ্যতা পেয়েছে সুবহানাল্লাহ মানুষ ইয়াকিন কেউ যদি মনে করে যে আমি ধনী বাস এনাফ কেউ যদি মনে মনে ভাবে আমি ধনী এনাফ কেউ যদি মনে করে আমি গরিব এনাফ রে খরাদি এরে কেউ আর জীবনে ধনী করতে পারবে আছে না আমাদের মধ্যে সমাজে অনেক হাজার কোটি টাকার মালিক তারপর তার ক্ষুধা শেষ হয় না খয়রাতি খয়রাতি আজীবন তো আল্লাহ তারে খয়রাতি বানা আছে না এরকম আবার রিক্সাওয়ালা পাঁচ টাকা দশ টাকার আয় করে
কিন্তু তার আত্মাটা বড়। সে বলল আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল গিনা গিনান নাফস। অন্য হাদিসে এসেছে কি আল গিনা গিনান নাফস, আমাকে যা দিয়েছে সন্তুষ্ট। এই বিশ্বাস যদি তার থাকে যে আল্লাহ যা দিয়েছেন এনাফ, বাস এনাফ, তার চাইতে আর বড় লোক আর কেউ নেই। অ্যাপ্লাই করে দেখেন আপনার জীবনের মধ্যে শান্তি চলে আসবে, আপনি অনেক বড় লোক হয়ে যাবেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আশরাফু ফি তাওয়াদু, আপনার বিনয়ের মধ্যে আছে মর্যাদা শরফ। তাহলে মর্যাদা কিসের মধ্যে? হ্যাঁ, বিনয়ের মধ্যে, অহংকারের মধ্যে মর্যাদা নেই। এরপরে আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইন্নাকুম লাতাগফালুনা আফদালাল ইবাদাতি আত-তাওয়াদু, তোমরা অনেক বড় মর্যাদার একটা ইবাদাতকে কি করছো, অবহেলা করছো। অথচ সেই ইবাদাতের নাম হলো কি? আত-তাওয়াদু। সেই ইবাদাতের নাম কি? আত-তাওয়াদু, বিনয় নম্রতা, বিনয় স্বভাব। অথচ এটা অনেক বড় মর্যাদার একটা ইবাদত। কে বলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মান তাওয়াদা লিল্লাহি তাখাশ্শুআন, আল্লাহকে ভয় করে যিনি বিনয়বনত হবেন রাফা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ওমান তাতাওয়ালা তাতাওয়ালা তাআযুমান, আর নিজেকে বড় করে কেউ যদি নিজেকে বড় হিসাবে পেশ করতে চায়, অহংকারী হিসাবে প্রকাশ করতে চায়, হ্যাঁ আমি বড় আমি বড়, ওয়াদাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে কি করবেন? পতন করবেন, তাকে অপমানিত করবেন, তাকে অপদস্থ করবেন। তাহলে কি বিনয়ের মধ্যে কি আছে? মর্যাদা আছে, দুনিয়ায়ও আছে আখেরাতেও আছে। এরপরে আমরা দেখি কালা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াবলুগু আব্দুন যুরাল ঈমানি হাত্তা ইয়াকুনা আত-তাওয়াদু আহাব্বা ইলাইহি মিনাশ শারাফ, বলতেছে কোনো বান্দা ইমানের চূড়ান্ত মর্যাদায় চূড়ান্ত চূড়ায় পৌঁছতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দার কলবে এই বিনয়ে ভাবটা না থাকে। তাহলে বিনয়ী না হলে ইমানের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারব না। এই ধরনের অসংখ্য কথা আমাদের সালফে সালিহীন সাহাবি তাবে তাবিন তারা বলে গিয়েছেন। অনেক কথা এগুলো বলতে গেলে লম্বা হবে, তো মোটামুটি আমরা খোলাসা যে কথাগুলো বললাম সেই কথার সারমর্ম হচ্ছে যে আমরা যারা ইমানদার মুমিন আমাদেরকে সবাই কি হতে হবে? বিনয়ী হতে হবে, অহংকার ছাড়তে হবে, আমাদের কোনো পাওয়ার নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি আমার নেই, আমি পাওয়ারলেস, আমি জানি না যে আমি এখন কথা বলছি কিছুক্ষণ পর আমি কথা বলতে পারবো, আমি খুতবা দিচ্ছি আমি নামাজ পড়াতে পারবো কি না সেই গ্যারান্টি আমি দিতে পারছি না, আমার এই গ্যারান্টি নাই, আমি মসজিদে এসেছি যে ঘরে গিয়ে বউয়ের চেহারা দেখব, মায়ের চেহারা দেখব, দুপুরে লাঞ্চ করব, সেই গ্যারান্টি আমি দিতে পারছি না, আমি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ছোট্ট প্রাণীর চাইতেও আমি অধম, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলতেছেন মানুষকে সবচেয়ে দুর্বল প্রাণী হিসেবে তৈরি করা হয়েছে কিন্তু তাকে আকল দেওয়া হয়েছে, এই আকলের কারণে সে সর্বশ্রেষ্ঠ প্রাণ, কিন্তু প্রাণী হিসাবে মানুষ কি দুর্বল, অতএব অহংকার করার মতো তোমার কিছু নেই, তুমি চাইলে একটা নাক দিতে পারবে না, আমার এই চোখ লাল হয়ে গেছে এই তিন চার দিন যাবো লাল লাল লাল, ওষুধ দিয়ে ডরব দিয়ে ভালো হচ্ছে না, এখন আমি কি এটা বালি করার মালিক না? তাহলে আমার যদি পাওয়ার থাকতো ভালো করতে পারতাম না, তা আমার সেই পাওয়ার নাই, তা আমি কিসের দেমাক দেখাব, আমার দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, আমার ক্ষমতা নেই যে এই সাদা দাড়িগুলো আমি কালো করব, সেই ক্ষমতা আমার নেই, আমি বয়স্ক হয়ে যাচ্ছি, আমার যৌবন যৌবনের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, অনেক বুড়া মানুষকে দেখি আমার হাসি পায়, দাড়িতে খেজাব লাগায়, আছে না আছে কি না, দাড়িতে খেজাব লাগায়, মোছে কালো কালো কি লাগায়, রং তুলি দিয়ে সুন্দর, আরে কি কে বলে আপনার ওই যে ওই পার্লার না কি বলে এটারে, ওই চুল কাটে এরা কি বলে সেলুন, সেলুনে গেলে বলে আজকে সুন্দর করে আমার ডিজাইন করে দিব, ও মিয়া তোমার ডিজাইন করে দিলো ঠিক আছে কিন্তু তোমার যে এই যে শক্তি কোমরে তোমার যে পাওয়ার নাই, তো তোমার ডিজাইনে লাভ হলো? হ্যাঁ,
বসলে উঠে দাঁড়াইতে পারো না তাহলে তোমার এই যে দাড়ি কালো করে দিছে ওটা তো লাভটা হলো নাকি হ্যাঁ গরম পানি বউ যদি গরম পানি না করে দেয় উযু করতে পারো না ঠান্ডার বেরামে ধরছে কাশতে 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 হাঁপাইতে হাঁপাইতে বুক ব্যথা হয়ে যায় গুল্লাই পড়লে আরেকজন ধরে উঠার লাগে তুমি কালামিয়া কালামিয়া এত সুন্দর ডিজাইন টিজাইন করে লাভটা কি একজন ঠেলা মারলে পড়ে যাবা পাওয়ার নাই পাওয়ারলেস মানুষ তাই না আছে না হাসি লাগে হাসি লাগে হ্যাঁ মানুষের যা আমার যৌবন আছে কোন ছাতার যৌবন পাওয়ার আছে পাওয়ার নেই এই ধরনের করাটা ঠিক না সবসময় বিনয় প্রকাশ করতে হবে আল্লাহ আমার ক্ষমতা নাই দাড়ি পাকছে কালো করার ক্ষমতা নাই চুল পাকছে চুল কালো করার ক্ষমতা নাই হাড্ডি চামড়া দোতরা দিয়ে গেছে কি বলে এটাকে আপনার ডিলা হয়ে গেছে এটা টাইট করার ক্ষমতা নাই শিশুকালে যেরকম দৌড়াইতে পারতাম ছাড়তে পারতাম খেলতে পারতাম সেইটা করার ক্ষমতা নাই দুইটা সিঁড়ি পা মারাইলে পা ব্যথাও পা ব্যথা করে আবার গাম ছুটে যায় বুকে ব্যথা ওঠে হাড়ে প্রেশার ওঠে কত কিছু ডায়াবেটিস হাই এই সেই কত কিছু এরপর আবার মানুষের সামনে গিয়ে দুর্ব্যবহার করি কোন লাজে মানুষের সাথে খারাপ আচরণ করি কোন লাজে কোন শরমে অহংকার দেখাই কিসের অহংকার এগুলো করা যাবে না এগুলো করা যাবে না চোখের সামনে দিয়ে দুনিয়ার বাচ্চাগুলো মারা যাচ্ছে বাচ্চা ফাহাদ ছিল মারা গেছে না বাচ্চা আবদুল্লাহ ছিল মারা গেছে না আছে মারা গেছে কি না গেছে আপনাদের চোখের সামনে দিয়ে এই বড় বড় বাচ্চাগুলো চলে যাচ্ছে হাজার কোটি টাকার মালিক এরা চলে যাচ্ছে তাদের দুনিয়ার ক্ষমতার বাহাদুরি টাকার বাহাদুরি সম্পদের বাহাদুরি কোনো কিছুই নাই কি গিয়েছে সাথে গিয়েছে নেক আমল আমলে সওয়ালে নেক আমল তার সাথে গিয়েছে আমরাও নেক আমল যেগুলো করব সেগুলো আমাদের সাথে যাবে এই বিনয় অর্জন করতে হলে দুটি কাজ লাগবে দুটি কাজ হলো একটা হলো ইখলাস আমাকে খলুসিয়াত অর্জন করতে আল্লাহ রাসূলুল্লাহ আখলাস দীনাকা ইয়াকফিকাল আমাল করিব নিয়াতকে পরিশুদ্ধ করো অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট সব কাজে আল্লাহর জন্য করো একমাত্র আল্লাহর জন্য করো এটাই হলো খলুসিয়াত ইখলাস আর একটা হলো কুদরা কুদরাত হলো যে মানে করার চেষ্টা করো প্ল্যান করতে হবে যে আমি করবো আপনি নিয়াত করবেন হয়ে যাবে আপনি চেষ্টা করবেন যে না আমি মানুষের সাথে আর গালিগালাজ করবো না মানুষকে কষ্ট দেব না আমি অহংকার ভাব প্রকাশ করবো না আমি সবসময় বিনয়ী ভাব প্রকাশ করো বিনয় হব আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম আমাকে সহ আপনাকে আমাকে সবাইকে এই কোরআন হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন সবাইকে বিনয়ী হওয়া